हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। प्लीज सब्सक्राइब माय चैनल। आजकल आमादेर सबारी व्हाट्सएप आचे। सुप्रीम कोर्टेर एकटा ऑर्डर बेर होयेछे व्हाट्सएपेर ओपरे, सेइटा सम्बन्धे खबरटा एकटू आमरा जेने नेब। WhatsApp messages cannot be used as evidence in a court of law, says Supreme Court. Supreme Court বলে দিয়েছে WhatsApp এ যে মেসেজ আসছে সেগুলো কোনো প্রমাণ হিসাবে কোর্টে ব্যবহার করা যাবে না। ए बेंच ऑफ चीफ जस्टिस एन भी रामाना एंड जस्टिस ए एस बोपाना एंड हृषिकेश राय सेड व्हाट इज द एविडेंस वैल्यू ऑफ व्हाट्सएप मैसेजेस दिस डेज। বলেছেন যে হোয়াটসঅ্যাপের কি ভ্যালু আছে এভিডেন্স হিসাবে। এনিথিং ক্যান বি ক্রিয়েটেড অ্যান্ড ডিলিটেড অন সোশ্যাল মিডিয়া দিস ডেজ। যে কেউ লিখে দিচ্ছে, আবার ডিলিট করে দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এটাই চলছে। উই ডোন্ট অ্যাটাচ এনি ভ্যালু টু দ্য হোয়াটসঅ্যাপ মেসেজেস। আমরা হোয়াটসঅ্যাপ মেসেজকে কোনো এভিডেন্স ভ্যালু হিসাবে দিতে পারবো না। এটাই অর্ডার বের হয়েছে যে হোয়াটসঅ্যাপের মেসেজ কোনো আইন কানুনের এভিডেন্স হিসাবে ব্যবহার করা যাবে না। এই খবরটা এখন চারিদিকে চলছে, তাই আমাদের সবারই এটা জেনে রাখা দরকার। তাই এর উপর একটা ছোট্ট ভিডিও আমি বানিয়ে দিলাম, আপনারা দেখে রাখুন। আমাদের সকলেরই এটা কাজে লাগবে, কারণ এখন সবারই হাতে হোয়াটসঅ্যাপ আছে। তাই হোয়াটসঅ্যাপের উপরে কোনো খবর এলে সেটা অবশ্যই আমাদের জেনে রাখা দরকার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ। Thank you so much.